নমস্কার বন্ধুরা হাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তিরিশ অক্টোবর দু হাজার একুশ সাল আমরা এই ভিডিও থেকে দেখে নেবো যে আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে কালীপুজোতে কেমন আবহাওয়া থাকবে সেটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব কোন সিস্টেম রয়েছে নিম্নচাপের আর কোনো প্রভাব পড়বে কিনা কি সম্ভাবনা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার রিকোয়েস্ট থাকলো আমরা অনলাইন আপডেট বা রেডার চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে আর কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না প্রধানত বেশ পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ শুকনো আবহাওয়া থাকবে এমনটাই রয়েছে আপডেট তবে যে নিম্নচাপটির জন্য এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল প্রচণ্ড মেঘলা আকাশ সেই নিম্নচাপটি প্রধানত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার সংলগ্ন জায়গায় অবস্থান করছে যার জন্য তামিলনাড়ুর সঙ্গে রয়েছে কেরালা কর্ণাটক দক্ষিণের রাজ্যগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তামিলনাড়ু পুদুচেরী করাইকলে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর পাশাপাশি এই নিম্নচাপ থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার ফলে অন্ধ্রপ্রদেশে আজকে উপকূল সংলগ্ন জায়গায় বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত অর্থাৎ নিম্নচাপের প্রভাব প্রধানত পড়বে দক্ষিণ ভারতের এই সমস্ত রাজ্যগুলোতে এরপর নিম্নচাপ আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে এমনটা রয়েছে আপডেট চলুন এবার দেখে নেব পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাতে এই মুহূর্তে আরেকটি যে আপডেট রয়েছে ফার্স্ট নভেম্বর থেকে প্রচণ্ড ঠান্ডার আমেজ আসছে এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর প্রধানত সেই আমেজ আসছে ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতে পাশাপাশি আসছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে যদিও প্রচন্ড ঠান্ডা বলতে এটা কিন্তু প্রচন্ড একটা ঠান্ডার আমেজ কারণ ঠান্ডা পড়া বলতে বা ঠান্ডা আসা বলতে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে না নামলে সেরকমভাবে প্রচণ্ড শীত আসছে সেটা বলা যায় না আর পনেরো ডিগ্রি নিচে নামার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই কারণ সেই সময়টা এখনও আসে নেই কারণটা হচ্ছে এটাই যে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে বা ছিল সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেছে অর্থাৎ পূর্ব দিক দিয়ে সরে চলে গেছে যার ফলে এখন পুরো মাত্রায় বাধাহীনভাবে এই যে উত্তর পশ্চিম বাতাস সেটা কিন্তু ঢুকে আসছে যার ফলে ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা ফার্স্ট নভেম্বর থেকে আরও গতিপ্রাপ্ত হবে ফলে প্রচণ্ড আমেজ আসছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঠান্ডা আসছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রার আগামী কয়েকদিনে সেরকম কোনো পরিবর্তন হবে না এটা জানানো হয়েছে তাই এটা বলা ভালো যে ধানবাদ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা দেওঘর দুমকা এছাড়া জামশেদপুর সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতে প্রচণ্ড ঠান্ডা এবং পশ্চিমবঙ্গের প্রধানত পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এখানেও বেশ কিছুটা ঠান্ডা আসছে এছাড়াও সঙ্গে পশ্চিম বর্ধমানে ভালো রকম ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানেও কিন্তু বেশ ঠান্ডার পরশ আসতে চলেছে প্রধানত ফার্স্ট নভেম্বর থেকে আর এই অবস্থা চলতে পারে আগামী কয়েকদিন চার বা পাঁচ দিন চলতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গায় যে তাপমাত্রা থাকার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাতে তারা বলছেন প্রধানত সর্বনিম্ন চব্বিশ এবং সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে তবে এই তাপমাত্রা থাকবে না দুই থেকে তিন ডিগ্রি নামবে এমনটাই আবহাওয়া দত্তের পূর্বাভাস রয়েছে তাতে পয়লা নভেম্বর থেকে প্রধানত সেই তাপমাত্রা হতে পারে কলকাতা সংলগ্ন জায়গাগুলো একুশ ডিগ্রি কোথাও কোথাও কুড়ি ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতে প্রধানত অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে প্রধানত সতেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় দু এক জায়গায় এক দিন বা দুই দিনের জন্য ষোলো ডিগ্রিতেও নেমে যেতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা সেই সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে রয়েছে কিছুটা এমনটা দেখতে পাওয়া যাচ্ছে বা আপডেট রয়েছে সুতরাং বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বৃষ্টি মোটে আমরা গিয়ে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না আজকে সকাল থেকে যদি আমরা কাউন্ট করি কোনো জায়গাতে কোথাও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এছাড়া ঝাড়খণ্ডেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা দুপুরের দিকে যদি চলে যাই তাতে আমরা দেখতে পাচ্ছি যে নটার পর তাতে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই যদি উড়িষ্যাতে হালকা বৃষ্টি রয়েছে এটা আমরা আগেই আপনাদের জানিয়েছি সেই সম্ভাবনা কিন্তু রয়েছে বিকালের দিকেও দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং ঝাড়খন্ডে কোথাও কোনো আজকে বৃষ্টির সম্ভাবনা নেই এর পাশাপাশি আমরা দেখে নেব যে চার তারিখে কালী পুজো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন পরিষ্কার আবহাওয়া থাকবে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে চার তারিখে এমনটা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট এবং আমরা চার তারিখে যেটা দেখতে পাচ্ছি প্রধানত আমরা সকাল থেকে কাউন্ট করছি তাতে সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না অবশ্যই দক্ষিণবঙ্গটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার পরিষ্কার করে এই যে দক্ষিণবঙ্গের জায়গাটা রয়েছে এইখানটা লক্ষ্য করুন যে বৃষ্টিপাতের কোনো কিন্তু সম্ভাবনা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি না চার তারিখে অর্থাৎ সকালের দিকে দেখলাম দুপুরের দিকেও কোথাও কোনো বৃষ্টি নেই যদিও আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং বিকালের দিকে যে সম্ভাবনা রয়েছে সেখানেও কোথাও বৃষ্টি নেই তবে বেশ কিছুটা মেদিনীপুর সংলগ্ন জায়গায় অর্থাৎ জলেশ্বর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইনের কোথাও কোথাও কিন্তু খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে না এখনও অনেক দিন দেরি রয়েছে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাই বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং উত্তরবঙ্গে আজকে যে আপডেট রয়েছে বৃষ্টি তাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তরের হিসাব মতন আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে আসামে আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এবং ভারতবর্ষের ত্রিপুরাতে যে আপডেট আজকে রয়েছে প্রধানত তাতে আমরা সকাল থেকে দেখে নেবো যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা সকালে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে যেমন রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি খোয়াই ধলাই এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে আপডেট সুতরাং বুঝতেই পারলেন যে ত্রিপুরাতে প্রধানত শুকনো হাওয়া থাকবে যদিও বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা জেনে নেব যে বাংলাদেশের আপডেটটা আজকে কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তাতে প্রথমে জানতে হবে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি বলছেন তারা বলছেন প্রধানত কোথাও কোনো বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই এবং তারা এটাও বলছেন যে দক্ষিণ ভারত তথা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি রয়েছে এবং তা থেকে একটি অক্ষরেখা প্রধানত উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর সঙ্গে তারা যেটা বলছেন যে প্রত্যেকটা জায়গার শুকনো আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি সকালের দিকে সারা বাংলাদেশ জুড়ে কোথাও কোনো আমরা বৃষ্টি দেখতে পেলাম না এরপর দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও যেন একটু হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জায়গাগুলোতে সেই সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য জায়গা রংপুর রাজশাহী ময়মনসিং সিলেটে কোথাও বৃষ্টি নেই রাজধানী ঢাকাতে নেই খুলনা বরিশালে সেরকম কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চট্টগ্রাম কুমিল্লা সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এবং এর সঙ্গে এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে বিকালের দিকে সেই বৃষ্টিপাত কমে যাচ্ছে যদিও চট্টগ্রামের কোথাও কোথাও ছিটে ভোঁটা বা ঝিরিঝিরি হালকা খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে আপডেট এবং বাংলাদেশের ক্ষেত্রে যে তাপমাত্রার খবর রয়েছে তাতে আগামী সপ্তাহ থেকে উত্তর বিভাগের জায়গাগুলো ঠান্ডা কিছুটা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটা আমেজ আসছে যেমন রংপুর রয়েছে রাজশাহী রয়েছে ময়মনসিং সিলেট এখানে থাকার সম্ভাবনা রয়েছে এর একদিন বা দুই দিন পর দক্ষিণ বিভাগের জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজধানী ঢাকাতে কিছুটা ভালো রকম ঠান্ডার আমেজ আসতে পারে এবং ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরাতেও সেই সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে বেশ কিছুটা ঠান্ডার আমেজ আসার কথা রয়েছে কারণ যে ঠান্ডা আসছে প্রধানত উত্তর পশ্চিম ভারত বা হিমালয়ের ওপর দিয়ে যে হাওয়াটা বয়ে আসছে ঠান্ডা বা কনকনে হাওয়াটা সেই হাওয়াটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই এই সমস্ত জায়গাগুলোতে আগে ঠান্ডাটা আসবে তারপর এই দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং এরপর ত্রিপুরাতে আসার কথা রয়েছে এমনটা রয়েছে আপডেট তো বন্ধুরা আপনাদের সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করলাম যে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে এবং কেমন আবহাওয়া চলছে তাই এই মুহূর্তের থেকে যদি বড় কথা আবহাওয়া সেরকম কোনো চেঞ্জের বা পরিবর্তনের সম্ভাবনা নেই যেমনটা চলছে তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে এটাই ছিল আজকের আপডেট এবং আগামী কালী পুজোতে কেমন আবহাওয়া থাকতে পারে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং